হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা যাচ্ছি সানবিকাকে নিয়ে, আমি এখন যাচ্ছি একটু দোকানে, ওর কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি। কিছু জিনিস শেষ হয়ে গেছে, মুখে মাখা ক্রিম টিমগুলো সব শেষ হয়ে গেছে, তো ওগুলো আনতে যাচ্ছি। ওর বাবা তো নেই, স্কুলে গেছে, তার জন্য আমরাই যাচ্ছি বেরিয়ে। এই সামনে দোকানেই যাব আমি। ওর বাবা স্কুলে চলে গেলে আমাদের যদি কিছু কেনার থাকে তো আমরা এরকমভাবে মামেতে বেরিয়ে পড়ি, একটুখানি ওকে নিয়ে ঘোরাও হয় আর একটুখানি জিনিসটা নিয়েও আসা হয়। তো চলো দেখি আমরা কোন দোকানে যাই আর কি কিনি ওর জন্য, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখো। বাইরে যাব বললে ও কিন্তু ভালো মেয়ের মতন চুল বেঁধে নেয়, জামা পরে নেয়, শুজ পরে নেয়, সবই করে নেবে, ঠিক আছে। কিন্তু ঘরে যদি আমি ওকে বলি কখনো, মানে চুল যদি ঘরে বাঁধি বা সামনের চুলগুলো হয়তো ঝুলছে বলে হয়তো একটু ক্লিপ আটিয়ে দিলাম, তো কিছুক্ষণ রাখা পরে সঙ্গে সঙ্গে টেনে খুলে ফেলে দেবে। চলো ফাইনালি আমরা কিনে নিয়েছি, কিনে নিয়ে এবার যাচ্ছি সানবিকার জন্য কিছু কিনে দিতে। কিছু খাবো খাবো করছে, বাইরে বেরোলেই কিছু খেতে মন হয় ওর। তো যাই দেখি কি কিনে দিই ওকে। বিজি রোড, তো ফাইনালি জ্যাম থেকে বেরিয়ে এলাম, এখন যাচ্ছি মিষ্টির দোকানে। সানবিকা মিষ্টি খাবো খাবো করছে, ওকে মিষ্টি কিনে দিই তারপর বাড়ি যাবো। মিষ্টান্ন ভান্ডার, চলো কি মিষ্টি খাবে। দেখাবে দেখো কত মিষ্টি দেখাবে। তো সানবিকার জন্য মিষ্টি কেনা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো সানবিকার জন্য কী ক্রিম কিনলাম আর কী লোশন কিনলাম, ঠিক আছে। ফাইনালি ঘরে ঢুকে গেলাম। উঠতে দিয়ে কোলে কোলে নিয়ে চলে এসেছি বলে এরকম করে মাথা ঢুকবি? উফ, অনেকক্ষণ সময় লাগলো, যাক উঠেছে। চলো চলো চলো, এসো হাত পা ধুয়ে নাও, চলো। কি খাবে? মিষ্টি এই নাও, তোমার মিষ্টি তুমি খাও বসে বসে। হ্যাপি হয়েছো? ভালো, টেস্টি টেস্টি টেস্টি। তো বন্ধুরা, আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সানবিকার জন্য আমি কী কী কিনলাম অ্যাপোলো থেকে। ওর জন্য যে ক্রিম আর বডি লোশনের কথা আমি তোমাদের বলছিলাম দেখাবো, তো তোমরা দেখো আমি ওর জন্য কী কিনেছি। তো ওর জন্য আমি কিনেছি ডারমাডিও বেবি ক্রিমটা, এটা আমার বেবি স্কিনের জন্য খুবই ভালো স্যুট করেছে, মানে ওকে আমি ছোটোর থেকে এটা মাখাই। এটার প্রাইস হচ্ছে, দেখো তোমরা, এটার প্রাইস হচ্ছে 170, ঠিক আছে। তো আমার বেবি স্কিনের জন্য এটা যাই বলে আমি এটাই ওকে মাখাই। আর আমি ওকে সেবামেটও মাখাই, এমন নয় যে অন্য কিছু মাখাইনি। হ্যাঁ, সেবামেটটা ওকে আমি শীতকালে মাখিয়েছিলাম, ওটা আমার মনে হয় গ্রীষ্মকালের জন্য ঠিক নয়, সেজন্য মানে ও স্কিনে যাচ্ছিল না,
খুব চ্যাটচ্যাটে করছিল একটুখানি, ওই জন্য আমি ওকে তারপর থেকে ডার্মাডিওটাই মাখাই। এটা ডার্মাডিও বেবি ক্রিম কিনেছি একটা, আর কিনেছি একটা ডার্মাডিও বেবি লোশন। এটাও খুব ভালো, একদম স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, মানে মানে একটা যে চিপচিপে ভাব বা কিছু সেরকম কিছু হয় না, মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু স্মুথলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। 130, এটার প্রাইস হচ্ছে 130, ঠিক আছে। এটা চানের স্নানের পর মাখাতে হয় বাচ্চাদের, ঠিক আছে। তো আমি আমার বেবি স্কিনের জন্য এই দুটো জিনিসই কিনেছি, তোমরা চাইলে অ্যাপ্লাই করতেই পারো, অবভিয়াসলি তোমার ডাক্তারের পরামর্শ নিয়ে, তবে আমার কথা শুনে নয়। আমি কোনো ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি না, কিন্তু মানে আমি যেটা কিনেছি, আমার আমার বেবিকে যেটা লাগাই, আমি যেহেতু তোমাদের সঙ্গে আমার প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকি, সেজন্য তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। তো তোমরা চাইলে তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই এটা মাখাতে পারো, তোমাদের বেবিদের স্কিনের যদি স্যুট হয় তো। আর আমি আমার বেবি স্কিনের জন্য এটাই লাগাই। আর আমার পরবর্তী ব্লগ দেখার জন্য তোমরা চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপতে চিন কিন্তু অবশ্যই ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর তোমরা আমাকে বলো আর কী কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও, তো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে।